কেন্দ্রীয় ব্যাংক থেকে শাখা খোলার অনুমতি নিলেও সিটি কর্পোরেশনের কাছ থেকে নেওয়া হয়নি ট্রেড লাইসেন্স। মঙ্গলবারের অভিযানে তাই বন্ধ করে দেয়া হয় ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউসিবি ব্যাংকের বসিলা শাখা। অবৈধভাবে বিলবোর্ড টাঙানোর দায়ে করা হয় জরিমানাও। পার্টেক্স ও স্বপ্নের শোরুমকেও মোটা অঙ্কের জরিমানা করে ঢাকা উত্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠান ও বাড়ির মালিককে হোল্ডিং ট্যাক্স না দেয় জরিমানা করা হয়। অতি সম্প্রতি আমাদের হেড অফিসে একটা সার্কুলার দিয়েছে যে আপনাদের ট্রেড লাইসেন্স, যেহেতু আমরা নতুন শাখা, ট্রেড লাইসেন্স করেন। আমরা সেই অনুযায়ী আমরা ট্রেড লাইসেন্স করার জন্য অলরেডি প্রসেস করতেছি আমরা। না, এটা 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 সত্য, বাংলাদেশে কোনো শিডিউল ব্যাংকের শাখা খুলতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগে, কিন্তু সিটি কর্পোরেশনে ব্যবসা করতে হলে, এক কাটি সিগারেট বিক্রি করতে হলে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স লাগে। এটা উনি জানেন না? 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আইন চেঞ্জ হয় নাই। এইখানে ট্রেড লাইসেন্স লাগবে, উনার ট্রেড লাইসেন্স নাই। উনাকে নাকি হেড অফিস গতকালকে জানিয়েছে ট্রেড লাইসেন্স লাগবে, কথাটা সত্য নয়। আর উনার যে ব্যাংকের যত বিজ্ঞাপন, যত সাইনবোর্ড, এলইডি বোর্ড এবং ওইখানে যে তাদের প্যানাফ্লেক্স আসছে, একটারও কোনো অনুমোদন নাই। আমি যতদূর পেয়েছি তাদের কোনো অনুমোদন নাই। আমি তাদেরকে বলেছি আগে অনুমোদন নেবেন, তারপর আপনি স্টার্ট করবেন। আমরা অতি সম্প্রতি, আমরা যেহেতু অতি দ্রুত, আমরা বেশি দিন হয়নি সাব ব্রাঞ্চটা ওপেন করতে, আমাদের বেশি দিন হয়নি, অল্প কয়েকদিন হয়েছে মাত্র আমরা। এবং আমি অলরেডি ট্রেড লাইসেন্স করার জন্য যেসব কাগজপত্র, পেপার স্টেপার যেগুলি রেডি করা দরকার, আমি অলরেডি আমাদের হেড অফিসের সার্কুলার মোতাবেক আমি সেগুলি করার জন্য জাস্ট খালি বিলবোর্ড, এখন পর্যন্ত কিন্তু লাইটগুলোর কানেকশনও নাই। হ্যাঁ, কারেন্টের কানেকশনও দেওয়া হয় নাই, শুধুমাত্র কনস্ট্রাকশন। আমাদের তো একটা ব্যাংক উদ্বোধন করতে হলে যে কনস্ট্রাকশন, যে ডেকোরেশনের যে কাজগুলো, সেগুলো চলতেছিল। আমাদের উদ্বোধনও হইতেও এখনও সময় লাগবে। না, আমাদের ব্যাংক চালু করতে হলে প্রথমে যে টাকা পারমিশন নিতে হবে বাংলাদেশ ব্যাংকের পারমিশন, সেটা নেওয়ার পরে আমরা কনস্ট্রাকশন কাজ শুরু করি, সাথে সাথে সিটি কর্পোরেশনের জন্য অ্যাপ্লাই করি। কিন্তু এরকম আসলে আমার আসলে জানা ছিল না। ম্যাক্সিমামেরই কিন্তু লাইসেন্স নাই, তারা অনেক বড় বড় সাইনবোর্ড লাগিয়েছে, অনেক বড় বড় প্যানাফ্লেক্স লাগিয়েছে, এলইডি লাইট বক্স লাগিয়েছে, কিন্তু তারা সেগুলো কোনো অনুমোদন নেয়নি। এর আগে চিরুনি অভিযানের উদ্বোধন করে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, বেশিরভাগ বাড়ির মালিকেরই হোল্ডিং ট্যাক্স দিতে অনীহা রয়েছে। 400 কোটি টাকা আমরা ট্যাক্স কালেকশন করব এবং 100 কোটি টাকা আমরা করব আমাদের ট্রেড লাইসেন্স থেকে। আপনারা যে বড় করে লেখছেন আপনাদের দোকানের সামনে, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে, এই জন্য এই নগরকে কিন্তু ট্যাক্স দিতে হবে আপনাদেরকে। প্রথম দিনে উত্তর সিটির 33 নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।